আজকে তোমাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি ধর্মতলা আমার কিছু টুকটাক জিনিসপত্র আনতে। তো কি কি টুকটাক জিনিসপত্র আনতে যাচ্ছি সেটা দেখতে থাকো ব্লগে, ব্লগটা শর্টই হবে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি এসপ্ল্যানেড পৌঁছে গেছি, তো এবার শপিং করব টুকটাক। তো কী কী করবো চলো তোমাদেরকে দেখাই। বেশি কিছু মানে হাবিজাবি করব না, আমি এটাই করি যে করব না বলে করে ফেলি, বাট না আজকে অত টাকা খরচা করা যাবে না। তো চলো কী কী কিনছি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভিড়ের অবস্থা। চলে তো এসেছি কিন্তু বাড়ি কী করে ফিরবো জানি না, মানে এত লাইন দেখলাম, দেখা যাক এখন কীভাবে কি ফিরি। এক হাতে ছাতা এক হাতে মোবাইল ব্লক করছি। এগুলো কত করে দাদা? আচ্ছা এগুলো 200 করে ইচ। তো আমি ওই দাদাটার কাছ থেকে একটা ওইনা কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো কিরকম কিনেছি। সিকোয়েন্সের উপর যেহেতু আমরা রেড কালারের একটা পিস কিনেছিলাম তো ওটার সাথে মিলিয়ে। আর এখানে দেখছো মোটামুটি আমার কেনাকাটা শেষ। এই দুটো জিনিসই কিনতে এসেছিলাম, আর ভিড় দেখে আমার সত্যিই কিরকম অস্বস্তি হচ্ছে। তো জুতো অভিষেকের সাথে এসে বাড়িতে যাওয়া যায়। কত দাদা? 50 50। মানে ওয়ান পিস না জোড়া? তো এসপ্ল্যানেড থেকে আমি এই সিকোয়েন্সের রেড কালারের ওড়নাটা নিয়েছিলাম, আর যেটা আমি নিয়েছি আর ঝুমকা বাবা যে শাড়িটা দিয়েছে ওটার সাথে পরার জন্য। তো মিরর ওয়ার্কের ওপর আছে ঝুমকাটা, খুব সুন্দর। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের কেনাকাটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিনে ভালো থেকো সুস্থ থেকো।